হ্যালো, কই তুমি? এই তো আসতেছি। তাড়াতাড়ি আসো, কতক্ষণ ধরে ওয়েট করতেছি। আরে আসতেছি বাবা। আরে কি আসতেছি আসতেছি করতেছো? ছাদে কেউ নাই, তাড়াতাড়ি আসো, ছাদ পুরো ফাঁকা। আসতেছি আসতেছি। তুমি আজকে ছাদে উঠছো, তোমার ঠিক মতো পাই না, কাছে পাই না, কাছে আসলে বলো যে ঘেসা ঘেসো। আচ্ছা তুমি তো এতই প্রবলেম হয়েছে, এক কাজ করো, ব্রেকআপ করে ফেলো। হ্যাঁ, এইভাবে হালকা পাতলা কথা বলে আমাকে ছাদে ডাকাইয়া এইভাবে হয় না, বুঝছো? পুরো খেলি খতম করে দাও। আচ্ছা তুমি ব্যাপারটা তো নেগেটিভলি কেন নিচ্ছ? যে বাসায় ব্যাচেলার থাকে ওই বাসায় মেয়েদের ছাদে ওঠা শোভনীয় না, তুমি বুঝো না এগুলা? আর মা সারাক্ষণ চোখে চোখে রাখে, আজকে ছাদে উঠছি কত কষ্ট করে জানো তুমি? এগুলো তো তুমি একটুও বুঝবে না। আর মা তো সারাক্ষণ আমাকে চোখের আড়ালই করে না। আর এখন কি করবো বলো? তোমাকে ভালোবাসি, ভালো লাগে, স্যাক্রিফাইস তো করতেই হবে, তাই আজকে অনেক কষ্ট করে ম্যানেজ করে ছাদে আসছি। ছাদে যেহেতু আসছো, কষ্ট করে যেতে আসছো, তাহলে একটা কাজ করো। দীপা, দীপা, হ্যাঁ মা আসছি। এত খেলাদের কাপড়গুলো তুলতে? মা একটু চলে আসছি। হ্যাঁ ছেলে, তোমাদের কাপড় এখানে শুকা দেও কেন? ধুয়ে দিতে পারো না? জি আন্টি, আসলে এত বড় ছাদে একটাই মাত্র তার, আমারও খারাপ লাগে ওই যে মেয়েদের কাপড়ের সাথে কাপড় শুকিয়ে দিতে। তাই বলে এত কাছাকাছি শুকাতে দিতে হবে? তার তো আরো কত খালি পড়ে আছে। কাছাকাছি দিয়ে তো আন্টি, আমি ওই দিকে দিছিলাম, কিন্তু দেখেন যে বাতাসের স্বপ্ন এক করে ফেলছে, বাতাসের কোনো আটকেল জ্ঞান নাই, বুঝছেন আন্টি? আইরিপা চল। বিদ্যুৎ বিলের 800 টাকা বেশি হয়নি? মায়া লাগে না? তুমি দেখতেছো না চেহারাটা ভরা ভরা, এর মানে আমি খাইছি? আমার পোলারে আমি খুব ভালো করে চিনি, তার পকেটে টাকা ঢুকলে সে যে পেট পূজা করবে এটা আমি খুব ভালো করে জানি। তুই বাইরে লাঞ্চ করছিস কেন? আর এতক্ষণ কইছিলি কি কও তুমি? মা তোমার মাথা ঠিক আছে? তখন কইছিলাম মানে বিদ্যুৎ অফিস আসছিলাম, এই মাথাতে হেই মাথা কত বড় লম্বা সিজার খেললে পর আমার বিল দিতে হইছে। আমারে শিখাইস না, বিদ্যুৎ বিল এখন অনলাইনে দেওয়া যায়। ইস, অনলাইনে বিদ্যুৎ বিল? আম্মা, অনলাইনে আমি যদি বিদ্যুৎ বিল দিতে যাই, এক জায়গার টাকা যদি আমি আরেক জায়গায় সেন্ড করে লাই, শেষে কি করবা? শেষে তো আমারে ধরবা, তখন উদ্যম মধ্যম দিবা। হয়েছে হয়েছে, বাদ দে, এখন বাকি টাকা ফেরত দে। মা কি কো না গো, আমি বাকি টাকা পাবো কই? আমি কিন্তু ফয়সাল আছে না, ফয়সাল নিয়ে একসাথে লাঞ্চ করছি। কেন ফয়সালের লাঞ্চের টাকা তোকে দিতে হবে কেন? কে এর আগের মাসে ফয়সাল আমার বিল দিছে না, এখন যদি আমি না দেই তাহলে কি আমার মান সম্মান থাকবো? আমার একটা ওয়েট আছে না, আর তোমার বলা মান সম্মান বজায় রেখে চলে না। আরে দুইজনে লাঞ্চ করতে তো পুরো টাকা লাগে নাই, বাকি টাকা দেয় ফেরত। মা কি যে কম না, 4-5 ঘন্টা একলা গেছিলাম, চা বেরিয়েছি। কি খাইছিস? বিড়ি সিগারেট খাইছি তোর আমি আজকে, দাঁড়াও কত বড় তুমি বান্দর হয়েছিস তোর আমি।
নাই আপনার আর কোনো কাজ নাই ছাদে ছাড়া থাকা কি বলতে যাচ্ছেন বলেন তো বুঝিয়ে বলেন ও বুঝেন নাই এত সুন্দর করে আমি তর্জমা করে দিলাম তাও আপনি বুঝেন নাই আমি বললাম যে আমি যখনই আসি তখনই আপনাকে দেখি ছাদে এই ছাড়া কি আপনার আর কোনো কাজ নাই আজকে কতবার দেখছেন আপনি আজকে কতবার দেখছি মানে আমি আজকে তো একবারই ছাদে আসলাম আর একবার এই তো আপনারে দেখলাম তাই না আর কালকে আমি দুইবার ছাদে উঠছি ওই দুনোবারই তো আমি আপনারে দেখছি তো ছাদে ওঠা কি কোনো প্রবলেম আপনার পার্সোনালি কোনো সমস্যা হয় না আমার পার্সোনাল কোনো প্রবলেম না তাহলে জিজ্ঞেস করলেন কেন না আমি জিজ্ঞেস করলাম কি আমি কৌতূহল থেকে জিজ্ঞেস করলাম আপনার কৌতূহল মানে আপনি ছাদে কোনো কাজ নাই ছাদে বসে থাকে এত জেরা করবেন আপনি আমি কি বলছি আমি বাড়ি এলাম কিন্তু বাড়ি এলাতে কম কোন দিকে কোন মনে করেন আমি বাড়ি এলাম আমি তো জানি এই বাড়ির মালিক গফুর কাকা আপনি কেমনে বাড়ি এলাম ভাইয়া আপনি যেহেতু বাড়িয়ালা তাহলে একটা কাজ করেন সাত মিনিট ধরে ট্যাঙ্কিতে পানি নেই কষ্ট করে নলটা ছাড়েন ভাড়াটি করে শান্তি দেন ঠিক মতো পানিটা সাপ্লাই দেন এটা আপনার নৈতিক দায়িত্ব বুঝছেন আচ্ছা এইসব দেখার জন্য কি আমি তোদেরকে পেলে পিছে বড় করছিলাম হ্যাঁ কি হয়েছে বলতো রাসেল কি করছে শুনিস না কি করছে আরে কারেন্ট বিলের বাকি টাকাগুলা বন্ধু বান্ধবদের সাথে নিয়ে চা সিগারেট খেয়ে শেষ করছে কত বড় বেয়াদবের বেয়াদব আমার কাছে এসে বলে কিনা বিড়ি সিগারেট খেয়ে শেষ করে ফেলছে আজকেও বাড়িতে আসুক ওর দেখিস আমি কি করি ঘরেই ঢুকতে দিব না আল্লাহ কি বলে আম্মু ও সত্যি কাজ করছে কত বড় বেয়াদব হয়েছে কত বড় বদমাইশ আর ওর সাথে যেগুলো চলে বন্ধু বান্ধব ওগুলো দেখলে আমার মেজাজটা খারাপ হয় আচ্ছা আর কত জ্বালাবি আমারে বলতো তোরা এত তো ধৈর্য সীমা আছে আমার নাকি আশ্চর্য আম্মু তুমি এখানে আমাকে কেন টানছিস তো আমি কি করছি ভাই তোর আমি ছাদে যেতে নিষেধ করছি না এই বিল্ডিং এ সব ব্যাচেলার পোলাপন থাকে তুই আমার কথা শুনছিস ঠিকই তো ওই ছাদে যাস কেন আমি কি এখন আগের মতো ছাদে যাই আর আমি ছাদে গেলে সমস্যাটা কি বেশি প্যান প্যান করবি না তোর যদি আমি আর একটা দিন ছাদে যাইতে দেখি তাহলে কিন্তু তোর খবর আছে করে দিলাম আচ্ছা আম্মু আমি কি আগের মতো ছাদে যাই এখন তো দুই তিন দিন পর পর যাই দুই একদিন পর পর ছাদে যেতে পারবি না এইটাই আমার শেষ কথা দুইটা ছেলে মেয়ে নিয়ে আমি মানুষ করতে পারতেছি না মানুষের যে পাঁচ ছটা কেমনে করে পালে আল্লাহই জানে শোন বাকি আমার উপর রাগ আছে বের হ তুই তোর জন্য আজকে আম্মু আমার উপর রাগ ঝাড়ছে বের তুই আমার রুম থেকে আর তুই কি বুঝলাম তুই আমার ভুই না শত্রু কত আর সিগারেট খাই আমি আমি এমনি মুখ ফসকে বের হয়ে গেছে মুখ ফুসকে বের হইছে নাকি যেটা সত্যি সেটাই বের হইছে বলতো তুই কি কইতে যেতাস আমি আজে বাজে সব জিনিস খাই তোর ভাই কি এতটা খারাপ আরে বাবা রে বাবা চাপা মাইরো না আমার সাথে তুমি কোথায় কি করো না করো আমার সব জানা আছে কোথায় কি করি মানে তুই কি জানাস আমার ব্যাপারে আমার বান্ধবী ফাহমিদা ওর ভাই ফয়সাল তোর বন্ধু তোরা যে ওই ফয়সালদের বাসায় সিগারেট খেতে যে ধরা খাইছিলি তুই কি মনে করছিস আমি এসব জানি না এগুলো সব আমি জানি আবার ওই যে মোড়ে টং দোকানে ফয়সালের কাকার হাতে যে দৌড়ানি খাইলি কি মনে করছিস আমি এগুলো কিছু জানি না আমি এগুলো সব জানি বোন তুই থাম হাত জোর করে তোর কাছে মাপ চেয়ে যাচ্ছি ঠিক আছে আমি কালকের পর থেকে আর জীবনে কোনোদিন সিগারেট খামু না এ আমি কসম করে যাচ্ছি খামু না যা তুই সুন্দর করে আমার মারে গা বুঝা তুই ছাড়া কেউ বুঝতে পারবো না বুঝছস না কে বোন জানা তোর ভাই তো আমি ক দশটা ভাই তোর একটা মন্ত্র ভাই যা মারে গা বুঝা যা আমি পারবো না এসব করতে না না মানে তুই পারবি এর আগে আমি করি নাই
তুই গিয়ে ম্যানেজ করস নাই মন আজকে নতুন যা এগুলো গিয়ে মারে গিয়া বুঝা আর মাই তোর কথা শুনে তুই মারে ম্যানেজ করতে পারবি যা আমি পারবো না এসব করতে আর আমি কি পরিমাণ রাগ তোর কোনো আইডিয়া আছে আমাকে ইচ্ছা মতো ঝাড়ছে আজকে আমি এসব করতে পারবো না হবে না মানে ভাই আজকে আমি পারবো না এগুলো করতে বুঝছি তুই কি আমার বই নামা সূত্র কত প্রত্যেকটা কামে তুই আমার কাছে ঘুষ খাইতে চাস আর কোন জন্য ভাইয়ের জন্য তোর মতো বুইন না হয় চল যা যা মারে গে বুঝা যা নেলাসে খাউন কপালে জুটবো না যা চল আমি যাবো না তুই যা চল হ্যালো আরে কতগুলা কল দিলাম কই ছিলে তুমি আরে বাসায় কত গ্যাঞ্জাম লেগে আছে জানো তুমি আমার উপর দিয়ে যে কি যাচ্ছে তোমার কোনো আইডিয়া আছে তার উপর তুমি আবার ফোন দিয়েই যাচ্ছ কি হলো আবার আমি কি করছি বলো তো দেখো তোমাকে বারবার বলছি সাবধানে থাকতে তুমি আমার কোনো কথা শুনছো এই যে আম্মু কিন্তু দেখে ফেলছে আম্মু কিন্তু মাইন্ড করছে আরে এখানে মাইন্ড করার কি করলাম আমি বুঝো না তুমি এই ফাঁকা ছাদে তোমাকে আমাকে একসাথে দেখছে বুঝো তুমি এগুলা আরে একসাথে কই দেখলো আমাদের তো ডিস্টেন্স ছিল তাই না কাছাকাছি ছিলাম না তো দেখো বাচ্চাদের মতো কথা বলবো না তুমি তো জানো আমার আম্মু এমনি একটু খুঁতখুঁতি তার মধ্যে তুমি আবার এখন এত কিছু বলতেছো তুমি বুঝো না আম্মু মাইন্ড করছে আর তার উপর তার একমাত্র মেয়ে হয়ে আমি ছাদে যে তোমার সাথে টাঙ্কি মারতেছি আমি কত বড় অপরাধ করছি তুমি বুঝো আর শুনো তুমি আমাকে আর কখনো ছাদে যেতে বলবো না আরে ছাদে আসবে না মানে এটা কি বলো ঢাকা শহরে তো ছাদেই প্রেম করার মজা আগে তো প্রেমের মজা ছিল পার্কে এখন তো পার্কে কোনো মজাই নেই আর এখন বুঝছো সবচেয়ে রোমান্টিক প্লেস হচ্ছে ছাদ যারা ছাদে প্রেম করতে পারে না তারা ব্যর্থ প্রেমিক তারা যদি সারা জীবনে প্রেম করে প্রেমের আসল মজা এক ফোঁটাও পাবে না শুনো আমি এত কিছু বুঝি না আমি আর ছাদে যেতে পারবো না ব্যাস না এটা আমি বুঝতে পারবো না প্লিজ এই একটা আবদার রাখো প্লিজ 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 আমার এই কথাটা শোনো আচ্ছা শোনো তোমার কথাও থাক আমার কথাও থাক তুমি রাতে এসো রাতে প্রেম করব আর রাতে বুঝছো ছাদের মধ্যে কেউ থাকবে না কেউ দেখবে না কোনো ভয় নাই একদম নিরাপদ সেফ পুরা তুমি কি পাগল হইছো আমাকে দিনের বেলায় আম্মু ছাদে যেতে দিচ্ছে না আমাকে রাতের বেলা ছাদে যেতে দিবে তাই না মা থাকি তোমার পুরোটাই গেছে নাকি পাগল শুনো এত ভালো মানুষ চাইছো না বুঝছো প্রেম যেহেতু করছো একটু চালাকি করবা না এটা কোনো কথা হইলো শুনো আমি এত চালাকি করতে পারবো তা কেন করবা আমি তোমার কি লাগি বলো আমার জন্য কি তুমি কষ্ট করবা আমাকে কি তুমি মন থেকে ভালোবাসো কি কি বললে তুমি কেন শুনো নাই যা সত্য তাই বলছি তোমার মাথা আসলেই গেছে থাক তোমার মতো পাগলের সাথে কথা বলাটাই আমার ভুল হচ্ছে কি বললে তুমি এই শোনো কি বললে তুমি আমি পাগল না আমি পাগল ছাগল না তুমি ঘুমো না এই নে ছাদে কাপড় শুকানো তার নিয়ে আসবি আরে ছিঁড়ে নাই একটা মাত্র তার এতগুলো ফ্যামিলির কাপড় শুকা দেওয়া তার মধ্যে বেচারা ছেলেগুলা আমাদের কাপড়ের উপরে কাপড় দিয়ে যায় কেমন লাগে বলতো আরে না এই সামান্য ব্যাপার নিয়ে বাড়িওয়ালাকে বলতে যাব না যে কাজটার কাজটা বাড়িওয়ালা সাতবার বললে পরে তাও এক মাস পরে নিয়ে আসবে নে তুই নে সকাল সকাল যায় তারটা নিয়ে আসিস কালকে শোন তুই আমার সাথে চালাকি করবি না তুই বহুবার আবার বোকা বানিয়েছিস 100 টাকা যাওয়ার সময় দিব
আর সকাল সকাল তারটা নিয়ে আসবে কিন্তু। বাসলি যাবো না আমরা, রিক্সা রাখতে হবে না? আই খালি, আই খালি আসো, চলো চলো বাসলি যাবো। আরে তুমি কেন উঠতেছো? আমি উঠবো না মানে? আমি তো উঠবো, আমরা একসাথে ভার্সিটি যাবো না? দেখো তুমি আলাদা আসো, আমি আলাদা যাবো। আলাদা মানে? তুমি যেখানে আমি সেখানে, আমরা প্রেম করি না, আমরা তো একসাথে ভার্সিটি। আরে কি সমস্যা, মানা করতেছি, তোমার কানে যায় না, মামা জান তো। কি আশ্চর্য, মায়া মানুষে মন বুঝতে কঠিন, কোন মেঘ কোন বৃষ্টি, ঠাডা হলো নাকি আজকে? এই মামা আমার লয়ে যাও। হ্যালো হ্যালো, কই তুমি? এখন কই থাকার কথা? থাকার কথা তো ক্যাম্পাসের ভিতরে, তাই না? পুরো ক্যাম্পাস খুঁজলাম তো আমরা পাইলাম না। ভার্সিটি ছুটি হলেও কি কেউ ক্যাম্পাসে থাকে? ছুটি হলে তো আমরা একসাথে বের হই, তাই না? অন্য সময় তো অন্য সময়, আজকের তো আজকে। আজকে কি হইছে এমন? কি হবে? আর তুমি এইভাবে কথা বলছো তুমি আমার সাথে? এখন বলার টাইম নেই, ফোনটা রাখি। আচ্ছা ওয়েট, তুমি কোথায় আছো বলো? পার্কের পাশে। ওকে আমি আসতেছি, দুই মিনিট দাঁড়াও। পাশে জানো না কি চেঞ্জ? এই যে তুমি যে কথায় কথায় তোমার যেটা মর্জি সেটা করতে চাও, তোমার চাওতে যে আশেপাশে কারো ডিস্টার্ব হতে পারে সেটা কি তুমি ভাবো একবারও? তোমার এগুলো চেঞ্জ করতে হবে। বুঝলাম, সিরিয়াসলি চেঞ্জ হবো। কিন্তু ম্যাডাম, এইসব কথা কি মানে দূরে দূরে বলতে হয়? একটু কাছে এসে সংযোগের মাধ্যমে বলা যায় না? দেখো এসব নিয়ে তোমার সাথে আমি আগেও কথা বলছি, তুমি এই ব্যাপারে সিরিয়াস না, এবার সিরিয়াসলি একটু চেঞ্জ হও। আর শোনো, তোমার একটা শাস্তি হওয়া দরকার ছিল, সেটা হচ্ছে। শাস্তি? আর কত শাস্তি দিবে আমাকে বলো? শাস্তি আমি পাইছি, তাই না বলো? Thank you.
সাইদি দাঁড়া। কি এই পোলার লগে একসাথে ঘুরতে এলি? কোন পোলা? ও কোন ছেলে বাজা মাস্টার অনুল ডেকেতে জানোস না? না দুইজন যে একসাথে ঢুকলি আমি যে দেখলাম। আমি ওর সাথে আসবো কেন? ও আমার চোখ তেলে অন্ধ, অন্ধ করে দে আমার চোখ তেলে কিচ্ছু দেখবো না। এক লগে ঢুকছ আবার কোন লগে ঢুকলে সমস্যা কি? আরে বাবা দুজন একসাথে ঢুকলে তো তোর মনেই হবে যে একসাথে আসছি। আমি তো এটাই কইতেছি মানে তো আমার সমস্যা না, তুই আমার বুঝ না। আরে আমি ওর সাথে আসি না কার সাথে আসি, একসাথে আসি না কখন আসি, তো তোর সমস্যা কি? আরে ও আর আমি তো একই ভার্সিটির পড়তে জানোস না, তা আমাদের তো একই টাইমে ক্লাস ছুটি হয়, একসাথেই তো বাসাতে ঢুকবো যেহেতু আমাদের একই বাসা। তাই হ্যাঁ দাদা রাধা বড় হই গাও, আমি কিচ্ছু জানি না, আমি কি করছি খোকা? তোমার ক্লাস আছে না, কুটকুটি সালে পার করে আইছি, কোনো সমস্যা নাই। কেসটা কি ওটা আমি সুন্দরভাবে বের করব। এখানে কেসের কি দেখলি? তাই কেসের কি দেখলাম? না কিচ্ছু দেখি নাই তো। হ্যাঁ জনমি আছে না, নাটা এটা তো ছাড়ছি, জনটা টান দিমু না তখন দেখবি সুরসুর করে সব বারে। ভাই তোর যা ইচ্ছা তুই কর, আমি তখন ফালতুই হমু তাই না? বাজারে যেতে আসি দিয়ে কিছু কিলাম ওর কত বড় করে আমার বুনের দিকে শেষ নজর দিস। হ্যালো, তোমার জন্য আমার মান সম্মান সবকিছু গেছে বুঝছো? কালকে থেকে তুমি তোমার মতো ভার্সিটি যাবা, তোমার মতো আসবা, আমার সাথে কোনো কথা বলবা না। আবার কি হলো বলো? কি হলো মানে তোমাকে এতবার করে যে বলছি একসাথে বাসায় ঢোকা যাবে না, তুমি শুনছো? ওফো বুঝছি, ওই রাসেল না, রাসেল ঝামেলা করছে, ওটা বেয়াদব পুরা। ও আচ্ছা রাসেল বেয়াদব, রাসেল খারাপ না, নিজের দোষটা কি কখনো স্বীকার করবে না? ভাই আমার কি দোষে? ভাই এত কিছু বলতে পারবো না, যেদিন নিজের দোষ ধরতে পারবা সেদিন আমাকে ফোন দিবা, রাখি। হ্যালো হ্যালো, আরে শুনো না আমি জন্টু না রে। আনোয়ার কখন আসলি? আম্মা তার কই? তার আর কই? ইয়াল্লা আম্মা তারা দেনা ভুলে গেছি। তুই ভুলে গেছিস? তোর হাতে টাকা গেলেই তুই এরকম বাহানা করিস, তোর আমি চিনি না, হাড়ে হাড়ে চিনি তোরে আমি। আম্মা তুমি আমার বিশ্বাস করো, আমি সোজা তার কিন্তু দোকানে গেছিলাম, দোকানে যাওয়ার সময় কি হলো এর মধ্যে কথা বলে নাসিন আমার ফোন দেওয়া করলো, জলদি তল্লা জরুরি কথা আছে। আমি ভাবলাম কি কথা কেমন আগে পরে দোকানে গেলাম, ভাবলাম যাওয়ার পথে আমি হয়তো বা রসি কিনে নিয়ে যাবো, তো চা খায় আওয়ার পথে ভুলে গেছিলাম। আম্মা ঠিক আছে সমস্যা নাই, কালকে শিউর নিয়ে আমো যাবো। তোর কোনো অজুহাত চলবে না, আজকেই তার আনতে যাবি আর তার আইনে টানায় দিবি, এটাই আমি দেখতে চাই। আম্মা কোনো না গেলে নিয়ে আসবো। ঠিক আছে ওই 300 টাকা ফেরত দে, আমি নিজে তাই আনবো, আর নাহলে অন্য কাউকে দিয়ে আনাবো। আম্মা তুমি আমার বিশ্বাস করো না, আমার মেয়েটা কষ্ট কি জানো? আমি তোমার পোলা কিন্তু আমার প্রতি তোমার বিশ্বাস নেই, এর আমার কষ্ট আর কোনো কষ্ট নাই, একটু রেস্ট নিয়ে পারতে তাও নিতে পারলাম না। বিশ্বাস করে না কি পার্ট পার একটা ইচ্ছা আমার। কই তুমি? কই থাকার কথা? তাড়াতাড়ি ছাদে আসো, তোমার সাথে কথা আছে ইম্পর্টেন্ট। শুনো মিস্টার আয়ান, তোমার সাথে কিন্তু আমার এই ছাদ নিয়ে অনেক ঝামেলা হচ্ছে, তো আমি দয়া করে এই ছাদ নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। এই শুনো, আমি কিন্তু ছাদে তোমাকে প্রেম করতে রাখি নাই, আমার ইম্পর্টেন্ট কথা আছে, প্লিজ আসো। আমার এখন মুড নাই, আমি এখন বেরোতে পারবো না, আর ছাদে যাও তো প্রশ্নই আসে না। মুড নাই মানে? তুমি কিন্তু অতিরিক্ত করতেছো এখানে। অতিরিক্ত কি বললাম? তুমি জানো যে আমার ছাদে যাওয়া প্রবলেম, তাও কেন বারবার এক কথা বলতেছো? আজ থেকে আর কোনো প্রবলেম থাকবে না, তুমি আসো প্লিজ, এটাই লাস্ট, প্রমিস। লাস্ট হোক আর ফার্স্ট হোক, আমি বলছি আমি যাব না, যেতে পারবো না, এটাই ফাইনাল। মানে কি? তুমি কি আমার কথা শুনবা? সরি আমি এই কথাটা শুনতে পারছি না। আমার কিন্তু মেজাজ খুবই গরম হয়ে যাচ্ছে, পরিণাম কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। যা হবার হোক। মেজাজ কিন্তু আমার আরো খারাপ হয়ে যাচ্ছে। আমি কিন্তু বলে দিচ্ছি, আমি ছাদে আজকে অন্য মেয়ে নিয়ে এসে ডেটিং করবো। কিন্তু তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আমি কিন্তু সত্যি সত্যি ডেটিং করবো মেয়ে নিয়ে আজকে। বললাম না তোমার যা ইচ্ছা তাই করো, ফালতু ছিলে একটা। হ্যালো হ্যালো, লাইন কেটে দিচ্ছি। আরে আমি কি বলছি, ছাদে আসতে বলছি, আমি তো ইম্পর্টেন্ট কথা বলতাম।
হইছি আমি তার আনতে আরে রাতে বেলা বাসা ফিরলি কে এটা মা রশি দোকানদার গুলো তার ঠিকানা কি এটা টিকে বেশি তাই এটা নিয়ে আসছি দামেও কম ভাই আবার তুই রশি বলতেছিস এটা কি রশি এটা তো সুতলি আমারে বোকা পাইছিস তাই না কি কও মা তোমার মাথাটা কি সব ঠিক আছে আরে এই যে রশি এরা কিনতে টাকা লাগছে না সব টাকা তো এর মধ্যে গেছে যা আমার সাথে তো চালাকি করতে হবে না দে আমার টাকা ফেরত দে মা তোমার বোকা মা যে তুমি আমার বোকা হচ্ছ আমি কি সত্যি করে রশি কিনি না তোমার অনুমতি ছাড়া আমি রশি কিনে নিয়ে আমি এটা কি আমার সাহস আছে তো গড়াই খালি যে রশিটা এই রশিটা যদি নষ্ট হয়ে যায় আর আবার নতুন রশি কিনতে হবে না তখন আমি কেন নতুন রশি কিনব যেটা আমার কাছে অবশিষ্ট আছে সেটা আমি রশি কিনব রশিটা লাগামু ছিড়াকে লাগাবো নতুন করে কিনে নিয়ে আমু এই যে রশিটা লাগামু রশি লাগানোর পরে ছিড়াকে লাগা এই যে টাকা আছে এটা আবার নতুন রশি নিয়ে আসো আর মনো আজকের পর থেকে রশি সমস্ত দায়িত্ব আমার তোমার কাছে করে দেবো এখনি যা যায় সুতিটা টানা দিয়ে কালকে লাগামু এই নে নিমু মা ফট যা সুতলি নে নিছি যা টানাই দিয়ে এই রাইতের বেলা আমি ছাদে গিয়ে সুতি টানানো রাইতে আসছিস কেন তোর কি আমি রাইতে আসতে কইছিলাম যা আপনি আমি না কই না আমার বিতে না কি সাপা বাজ একটা পোলাই হইছে কাজে দিলে বাট পড়ি করে ওর দিন যাইবো হার মানুষের সাথে যখন ইচ্ছে তখন আসবো না লোকে দেখলে কি বলবো আমি বুঝলাম না লোকে দেখলে কি বলবো লোকে দেখলে কি বলবো এটা নিয়ে কেন তোমরা হবে একটা ছেলে আমার নিয়ে সেটা কোনো বলতেই পারে সেটা বড় কিছু না তাই না কথা আরে কি উল্টো পাল্টা কথা বলছেন আমি তো বললামই আমার গেস্ট তাই না আমি উল্টো পাল্টা কথা বলতেছি না আপনি আমার সাথে পিকআপ নিতেছেন আবার আপনি একটা মেয়ে নিয়ে ছাদে আসছেন এই আপনার বাসা কোথায় কোথা থাকেন আপনার বাসার ফোন নাম্বার দেন আমি বলেছি উনি আমার গেস্ট তাই না তারপর আপনি কিন্তু লাস করতে পারেন আর হ্যাঁ উনি আমার কাছে এসেছে ছাদে কথা বললে কি সমস্যা বুঝলাম তো ভাই এগুলা আমার বাসায় থেকে আমার চোখের সামনে ধরা গেছেন আমার বড় বড় কথা বলতেছেন ধরা পড়ছি মানে এটা কি ধরনের কথা আমি চুরি করছি আমি চোর না টাকা দিয়ে ধরা পড়ছি কথা বলছি এই কথাটা কিন্তু ঠিক না ভাইয়া কি ভালো হবে না বড় বড় কথা বলতেছেন আপনি স্টুপিডের মতো যাতা বলতেছেন আপনি আমার সাথে তর্ক করতেছেন কি করবেন হ্যাঁ দেখেন মানে আমি আপনাকে করি মজা দেখাচ্ছি আপনাকে মজা দেখাচ্ছি আমি এখন ফোন দিচ্ছি এক মিনিট চুপ থাকেন আপনি এই কোথা আছিস এক কাজ চলে ঠিক আছে ডাকেন ভাই ডাকেন যার মন চাই ডাকেন আপনি কি মনে করতেছেন এখানে কি গরু ছাগল থাকে এখানে মানুষ থাকে এটা ভদ্র ফ্যামিলির বাসা সাথে কি হয়েছে বলতে পারিস না তো কি হয়েছে দেখ কতগুলো ছেলে পুলেকে দেখলাম হুম হুম করে উপরে উঠতেছে মনে হয় কোনো গ্যাজেট টাঞ্জেট হয়েছে আরে আরে কই যাচ্ছিস দাঁড়া শিস কেন তোর হ্যাঁ দাঁড়া কি দাঁড়াবে ওরা আপনি একটা মেয়ে এনে ছাদে ফষ্টি নষ্টি করবেন একটা ভদ্র ফ্যামিলির বাসা আবার আপনি বড় বড় কথা বলতেছেন কি বলছে আমি ফষ্টি করি আমি নষ্টমি করছি মানে কি আপনি কি আপনার নামে একটা থাপ্পড় দিও নষ্টমি মানে বুঝো না এটা ফ্যামিলি বাসা এখানে ছাদে মেয়ে নিয়ে এসে প্রেম করে বেড়াবা ডেটিং করবা আবার নষ্টমি মানে বুঝো না এখন ভালো সাজবা হ্যাঁ তাতে সাজবাই তোমার কাছে তো ছাদে প্রেম করার মজাই আলাদা তাই না তুমি ভন্ড চিচার ফ্রড একটা এই চল তোরা